হাই ফ্রেন্ড, আজকে আমরা রান্না করব খারকুল বাটা। খারকুল এক রকমের শাক টাইপের। এই যে আমরা খারকুলটা তার জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, দেখুন। এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে। আর তার জন্য লাগবে রসুন, লাগবে রসুনটাকেও ছাড়িয়ে পরিষ্কার করে রাখা আছে। এই যে দেখুন, আমরা এবার খারকুলটাকে কেটে নিচ্ছি। খুব কুচি কুচি না করলেও চলবে, খুব কুচি কুচি না করলেও চলবে, একটু বড়ো বড়ো করে কাটলেও হবে, কারণ হচ্ছে এটা আমরা ভাজবো তো, ভেজে এটা বাটা হবে তো, তাই খুব ছোটো না করলেও হবে। দেখুন কেটে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা, আমাদের এই খারকুল বাটার জন্য লাগবে কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন, ধনের গুঁড়ি আর অল্প একটু জিরে গুঁড়ি, আর লাগবে চারটে মতো কাঁচা লঙ্কা। এইগুলো দিয়ে আমরা খারকুল বাটাটা রান্না করবো। আর দেখুন এখানে আমাদের খারকুলটা ছোটো ছোটো করে কাটা হয়ে গেছে, রেডি আছে। এবার আমরা রান্নাটা শুরু করবো। একটু ভালো লাগা হয়ে গেছে, এখন আমরা মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা, এই যে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ভালো করে একটু নেড়ে নেব। এবার লবণ দিয়ে দিচ্ছি অল্প করে, একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম জলে ছিটে দিয়ে আস্তে আস্তে ভেজে নেব, যখন শাকগুলো গলে যাবে তখন মাখিয়ে নেব। অল্প করে, অল্প অল্প করে জলে ছিটে দিয়ে নেব। দেখুন বন্ধুরা, খারকুলটা আমাদের ভাজা হয়ে গেছে, আর ভাজবো না। এবার আমরা একটু ঠান্ডা হলে তারপর কিছুক্ষণ পর এটা আমরা শিলেতে বেটে নেবো। একটু একটু শক্ত থাকলেও অসুবিধা নেই, কারণ কি শিলে বাটবো তো অসুবিধা হবে। দেখুন বন্ধুরা, এইবার এটা আমরা শিলেতে বেটে নিচ্ছি, একদম মিহি করে বাটতে হবে। এইভাবে বেটে নেওয়া হচ্ছে আমার শিলেতে। দেখুন বন্ধুরা, আমাদের খারকুলটা কিন্তু বাটা হয়ে গেছে, দেখুন এইভাবে বাটতে হবে, বাটা কিন্তু আমাদের হয়ে গেছে। আপনারা এইভাবে করবেন, এইভাবে ভেজে ভালো করে বাটবেন, দেখবেন খুব সুন্দর খেতে লাগবে। গরম গরম ভাতে একটু মেখে বেশ দারুণ লাগে খেতে, এইভাবে আপনারা করবেন। প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সাথে সবসময় থাকবেন। থ্যাংক ইউ।